করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। এই করোনা নিয়ে গবেষণায় প্রতিদিনই উঠে আসছে নিত্য নতুন তথ্য, জারি হচ্ছে নানা গাইডলাইন। করোনা নিয়ে কি উঠে আসছে নতুন করে তার আপডেট নিয়ে করোনা আজকে। নমস্কার, শুরু করছি করোনা আজকে। বিগত দু সপ্তাহের সাথে তাল মিলিয়ে সারা দেশ জুড়ে করোনা আক্রমণের যে ডাউন ট্রেন্ড সেটা কিন্তু বজায় রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে নতুন সংক্রমণের মাত্রা কমছে। একসময় যে সংক্রমণ 400,000 ছাড়িয়ে গিয়েছিল, একটা প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, প্রতিদিন লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়ে পড়ছেন, সংখ্যাটা 400,000 ছাড়িয়ে 414,000 পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেই 414,000-এর সেই শৃঙ্গ থেকে আস্তে আস্তে কিন্তু নেমে আসছে নতুন আক্রমণের সংখ্যা। এবং গত 24 ঘন্টায় সারা দেশে মাত্র 170,000 জন নতুন মানুষ আক্রান্ত হয়েছেন এই করোনাতে, স্বাস্থ্য দপ্তর সূত্রে সেটা জানা যাচ্ছে। সংখ্যাটা 200,000-এর নিচে আসার কথা এটাই, যদিও মৃত্যু হয়েছে কিন্তু প্রায় 3,500 মানুষের, এক্স্যাক্টলি বলতে গেলে 3,617, অর্থাৎ 3,500-এর বেশি মানুষ মারা গিয়েছেন গতকালও। সুতরাং একেবারে নিশ্চিত হবার সময় তো আসেইনি, আমাদের প্রিকশন যেমন আমরা নিচ্ছিলাম তেমনই আমাদের নিয়ে চলতে হবে। মোটামুটিভাবে 200 মিলিয়ন মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে, 200 মিলিয়ন মানে 20 কোটি, এবং ভারতবর্ষের জনসংখ্যা যদি 100 কোটি ধরি, তার মানে আরও বলা যেতে পারে যতজনকে দেওয়া হয়েছে তার 4 গুণ মানুষকে দেওয়া এখনও বাকি রয়েছে। সুতরাং সেই হিসাবে দেখতে গেলে ভ্যাকসিন দেওয়ার অনেকটাই হয়তো বাকি, যদিও ভারত সরকার বলেছেন যে তারা মোটামুটি দৃঢ়প্রতিজ্ঞ যে ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত ভারতবাসীকে 2 ডোজ ভ্যাকসিন তারা দিয়ে দিতে পারবেনই। এই আত্মপ্রত্যয়ের পেছনে যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে, এক, ভারতীয় যে ভ্যাকসিন কোম্পানিগুলো সেগুলো তাদের যে প্রোডাকশান সেটাকে অনেকটাই তারা বাড়াবার আশা রাখছে, এবং সরাসরি বিদেশ থেকে অনেক ভ্যাকসিন কিন্তু আমদানি করবার ডিসিশনও নিয়েছেন ভারত সরকার। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন আসছে ডক্টর রেড্ডিজের কোলাবোরেশনে, এছাড়াও ফাইজারের ভ্যাকসিন আসছে, এবং এই ভ্যাকসিনগুলো কিন্তু যে ভ্যাকসিনগুলো বর্তমানে রয়েছে অর্থাৎ কোভ্যাকসিন বা কোভিশিল্ড তার এক্সট্রা। অতএব আশা করা যায় যে ভ্যাকসিনের সাপ্লাই মোটামুটি জুলাই আগস্ট মাস নাগাদ পর্যাপ্ত হয়ে যাবে, যদিও গোটাটাই একটা আশা, একটা প্রজেকশান এই জায়গায় রয়েছে। একটা খুব ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে বিগত 5 দিন ধরে পজিটিভিটি রেট 10%-এর নিচে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যতজন মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে 10%-এরও কম মানুষ সিমটোম্যাটিক হচ্ছেন, এটাও একটা কিন্তু ভালো লক্ষণ। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই কোভিডের পাশাপাশি যে অপরচুনিস্টিক ইনফেকশনস, অর্থাৎ সুবিধাবাদী ইনফেকশনগুলো নিয়ে আমরা খুব চিন্তিত, সেগুলোর মধ্যে যেমন মিউকরমাইকোসিস, অ্যাসপারজিলোসিস, এগুলো ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে। এবং এই মিউকরমাইকোসিস কিন্তু একটা বড় চিন্তার সৃষ্টি করেছে বিজ্ঞানী মহলে। এখনও পর্যন্ত সারা দেশে প্রায় 5,500 মানুষ মিউকরমাইকোসিসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে, মিউকরমাইকোসিস রিপোর্টেড হয়েছে, এবং 5,500 মানুষের মধ্যে 4,500 মানুষই কিন্তু কোভিডে আক্রান্ত ছিলেন বা কোভিডে আক্রমণের কারণে তাদের মিউকরমাইকোসিস হয়েছে বলে ধরে নেওয়া যাচ্ছে। এই 4,500 কোভিড আক্রান্ত মানুষের মধ্যে আবার 55% ডায়াবেটিক। সুতরাং ডায়াবেটিস, যেটা ধারণা করা হচ্ছে একটা বড় কারণ মিউকরমাইকোসিসের ক্ষেত্রে, সেটা স্ট্যাটিস্টিক্স দ্বারা কিন্তু প্রমাণিত হচ্ছে। এখন কথা হচ্ছে মিউকরমাইকোসিস ছড়ায় কীভাবে। মিউকরমাইকোসিস ছড়ায় কিন্তু মূলত ওই শ্বাসবায়ুর মধ্য দিয়ে, মানে শ্বাসের মধ্য দিয়ে। কাজেই মাস্ক পরলে মিউকরমাইকোসিসও কিন্তু প্রিভেন্টেড হয়, শুধু কোভিড নয়, মিউকরমাইকোসিসও কিন্তু প্রতিহত হওয়া সম্ভব। কাজেই বারবার আবার সেই একই কথা, মাস্ক পরুন, মাস্ক পরুন এবং মাস্ক পরুন, এবং ঠিকঠাক করে মাস্ক পরুন, সঠিক মাস্ক পরুন। ডিজাইনার কাপড়ের মাস্ক কিন্তু সেরকম কার্যকরী নয়,
তাই চেষ্টা করবেন N95 মাস্ক পরতে, একান্ত সম্ভব না হলে অন্তত পক্ষে সার্জিক্যাল মাস্ক পরতে। মাস্ক ভুলবেন না, এটুকু জানবেন যতদিন না ভ্যাকসিন হচ্ছে, যতদিন আমরা না সবাই ভ্যাকসিনেটেড হচ্ছি, ততদিন মাস্ক হচ্ছে বেস্ট ভ্যাকসিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে করোনা আজকে এ পর্যন্তই। নমস্কার।